সিটিএম প্রসেসটা করে নিচ্ছি। ক্লিনিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং প্রোডাক্টগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তো পজ করে দেখে নিতে পারো আমি এখানে কী কী প্রোডাক্ট ইউজ করছি। তো ময়েশ্চারাইজার আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আমি ইউজ করছি মেবলিনের ফিট মি প্রাইমার, এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ইউজ করছি ল্যাকমে 925 সিসি ক্রিম। আমি এখানে ফাউন্ডেশন ইউজ করিনি, তোমরা চাইলে ফাউন্ডেশন ইউজ করতে পারো, বাট আমি সিসি ক্রিমটাই ইউজ করছি ল্যাকমে। আর এটা আমার ফেসটাকে প্রচণ্ড ব্রাইট করে দেবে কিন্তু কোনো হেভি লুক দেবে না, তো সেই জন্য আমি সিসি ক্রিমটা নিচ্ছি। তারপর আমি এখানে মেবলিনের কনসিলার নিয়ে নিয়েছি, আমি চোখের নিচে আমার আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিল করার জন্য। দেন আমি এখানে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আমি এখানে আঙুল দিয়েই করে নিচ্ছি কারণ এটা আমার সুবিধা লাগে। মেবলিনের ফিটমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি এবার আমার ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি এখানে মার্সের এই আই শ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমি এই ডার্ক পিঙ্ক কালারটা নিচ্ছি আমার আই শ্যাডোর জন্য, কারণ আমার মনে হলো এটার সাথে এটা ভালো যাবে আমার শাড়ির সাথে। আর মার্সের এই আই শ্যাডো প্যালেটটার রিভিউ খুব শিগগিরই আসছে, সেটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেব। সেটা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, তাহলে আমি সেটা আপলোড করলেই তোমরা দেখে নিতে পারবে। তারপর আমি পিঙ্ক শিমারি এই আই শ্যাডোটা এখানে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে আমার যে ব্লাউজটা রয়েছে পার্পল কালারের সেরকম একটা টাচ দিতে চেয়েছি আই শ্যাডোটায়। দেখো পিঙ্কের ওপর এই শিমারি আই শ্যাডোটা দিতে এটা কিন্তু অনেকটাই পার্পল একটা লুক দিয়েছে। তারপরে আমি ল্যাকমে আইলাইনার দিয়ে আমি ভালো করে আইলাইনারটা পরে নিয়েছি, দেন এলএইটিনের আই ড্রামা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে একটু হেভি আই মেকআপ করতে চাইছি, তো সেই জন্য আমি এখানে ভালো করে মানে একদম চোখের নিচ থেকে কাজলটা পরে নিচ্ছি। কাজলটা আমি একটু ডার্ক করেই পরলাম, সেটা আমার এই শাড়ির লুকের সাথে ভালো লাগবে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মেবলিনের কলসাল এই মাস্কারাটা, এটা আইল্যাশগুলোকে ভীষণ লং করে। তারপর আমি মার্সের ফেস প্যালেট থেকে এখানে এই পিচ কালারের ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। মার্সের এই ফেস প্যালেটটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। গোল্ডেন কালারের এই হাইলাইটারটা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকবোন এরিয়াতে আর নোজের ওপরে। আমি এই সুন্দর এলএইটিনের শেডটা নিয়ে নিয়েছি লিপস্টিকের, এই লিকুইড লিপস্টিকটা আমার ভীষণ পছন্দের আর এটা আমার ব্লাউজের কালারের সাথে যাচ্ছে। ব্যাস আমার দুর্গা পূজা লুক একদম রেডি, তোমরা দেখে নাও আমাকে কেমন লাগছে। আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার এই দুর্গা পূজা লুকটা তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।